গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন হচ্ছে। মহামারী বা যুদ্ধ সব সংকট মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ, আমিরাতে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। আরেকটি স্বপ্ন পূরণের পথে রাজধানীবাসী, বিমানবন্দর থেকে কাশপুর এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে থাকবে না সিগন্যাল ও যানজট, তেজগাঁও পর্যন্ত চালুর আশা চলতি বছরই। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রুশ ইউক্রেন সংকটে কেউ কেউ মদত দেয়ায় পরিস্থিতি ক্রমেই অস্বাভাবিক হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি সহ সব সংকট মোকাবেলা করেই এগিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে এক ভার্চুয়াল নাগরিক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। টানা তিন মেয়াদে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশের উন্নয়ন ও পরিবর্তন করা সম্ভব হয়েছে বলেও জানান সরকার প্রধান। সম্মানজনক কখনো নষ্ট না হয়। সংযুক্ত আরব আমিরাত সফরের চতুর্থ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেন মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিদেশ সফরে বরাবরই প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেও করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল মাধ্যমে হয় এবারের সংবর্ধনা। এতে আবুধাবির হোটেল প্রান্ত থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী, এছাড়া দুবাই, রাস আল খাইমা সহ তিনটি ভেন্যু থেকে কয়েক হাজার প্রবাসী অংশ নেন অনলাইনে। বক্তব্যে টানা তিন মেয়াদে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার সুফল তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দায়বদ্ধতা থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার। 13 বছরের মধ্যে বাংলাদেশের পরিবর্তনটা আপনারা দেখেছেন, আর এই 13টা বছরই একটানা গণতান্ত্রিক ধারাটা এদেশে অব্যাহত ছিল বলেই, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই কিন্তু আজকে দেশের এই উন্নতি হয়েছে। আমাদের একটা আন্তরিকতা এবং দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। মধ্যপ্রাচ্যে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। তার শঙ্কা, কারো কারো মদদে রুশ ইউক্রেন সংকট ঘনীভূত হচ্ছে, তবে এর কুফল মোকাবিলায় বাংলাদেশ সক্ষম বলেও আশাবাদ জানান তিনি। একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেখানে অন্যেরা মদত দিচ্ছে, যার ফলে আর একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। ফলে বিদেশে যেমন তেলের দাম বেড়ে যাচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে, তার জন্য কিছু কিছু সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এগুলি আমরা অন্তত এগুলো আমরা মোকাবেলা করতে পারবো বাংলাদেশে, কারণ আমাদের মাটি আছে, মানুষ আছে, যে যা পায়েন আপনারা ফসল ফলান। কারণ যে কোনো একটা যুদ্ধ অবস্থা বা করোনায় যে অর্থনৈতিক মন্দা সমগ্র বিশ্বব্যাপী, এর ফলে একটা খাদ্যের অভাব দেখা দিতে পারে সমগ্র বিশ্বে, দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু আমরা যদি আমাদের দেশে আমাদের উৎপাদন বাড়াতে পারি, আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা আমরা নিজেরা করে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে প্রবাসী বাংলাদেশিদের সুনাম ও মর্যাদা বেড়েছে বলেও জানান সরকার প্রধান। এই বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। একটা কালো অধ্যায় 75-এর পর আমাদের জীবনে ছিল, সেই কালো মেঘ কেটে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। পাশাপাশি আবুধাবিতে বাংলাদেশ কমিউনিটির সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন তিনি। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। আমিরাত সফরের চতুর্থ দিনে স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সম্বর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান পরিচালনা করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য অনেক কাজ করেছেন, আমরা অনুরোধ করব প্রবাসী কল্যাণ কার্ডের যে বয়স সীমা আছে সেটা তুলে দেওয়ার জন্য। আমাদের সন্তানেরা এখানে লেখাপড়া করেন, বৃত্তির ব্যাপারে তিনি ভাবছেন, এইটাও আমি শতভাগ কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী এই দেশে আসায় আমাদের প্রবাসীদের অনেক কর্মসংস্থান সুযোগ সুবিধা হবে। এর আগে আরব আমিরাতের প্রদেশ রাস আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল ও কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে স্কুল প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রবাসীদের দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এই সময় প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন বেশ কয়েকজন প্রবাসীও। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি আমিরাতের আইনকানুন মেনে চলার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা যে যে দেশে বসবাস করবেন, কাজ করবেন, সেই
দেশের আইন, সে দেশের নিয়ম, সে দেশের সবকিছু আপনাকে মেনেই চলতে হবে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিমানবন্দর থেকে প্রায় 6.5 কিলোমিটার ভায়াডাক্টে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অক্টোবরের মধ্যে তেজগাঁও পর্যন্ত ভায়াডাক্ট প্রস্তুতের আশ্বাস কর্তৃপক্ষের। বিমানবন্দর থেকে কাঁচপুর যেতে বাহন ভেদে গুনতে হবে 125 থেকে 625 টাকা, উঠতে পারবে না মোটরসাইকেল। দেখতে দেখতে অনেকটা এগিয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এই মুহূর্তে চাইলেই বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত ভায়াডাক্টের উপর দিয়েই হেঁটে চলে আসা যায়। তবে এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রেল লাইনের কোল ঘেঁষে হওয়ার কারণেই এমন ব্যস্ততম জায়গাও এসে এই প্রকল্পের কারণে কোনো ভোগান্তিতে পড়তে হয় না নগরবাসীকে। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে রাজধানীবাসীর আরও একটি স্বপ্ন, বিমানবন্দর থেকে কাটাখালী একদমে পার। পুরো পথে পড়তে হবে না কোনো সিগনালে, পোহাতে হবে না যানজট, চলতি পথের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই থাকবে ওঠানামার ব্যবস্থা। পুরো প্রকল্পে একটু দেরি হলেও তেজগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা এবছরই। তাই তো লক্ষ্য ধরে এগিয়ে চলা। শুরু থেকে ভায়াডাক্ট উঠে গেছে 6.5 কিলোমিটার, বাকি পথের র্যাম আর কলামও এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে অক্টোবরের মধ্যেই তেজগাঁও পর্যন্ত ঢালাই শেষ হবে। পিচের আস্তর দিয়ে চলাচলের উপযুক্ত করতে 2 মাসই যথেষ্ট। টাইগাটা বসানো হয় মুখোপাধি ডেক স্ল্যাবটা, এটা আমরা চাচ্ছি অক্টোবরের মধ্যে আমরা তেজগাঁও পর্যন্ত আমরা করতে চাচ্ছি। তাহলে হাতে 2 মাস সময় পেলে তখন আমরা বাকিগুলো শেষ করে নিতে পারবো। যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমরা টাইগাটাগুলো বসাচ্ছি এবং এই যে প্রোডাকশন এবং আমরা যে ইনস্টলেশনটা করছি এটা একটু সময় লাগছে, এটা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজগুলো শেষ হয়ে যাবে। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে এক্সপ্রেস ওয়ের টোল। ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে লাগবে 125 টাকা, বাসের ক্ষেত্রে 250, ট্রাক 500 আর লরির টোল হবে 625 টাকা। এছাড়া অন্য যে কোনো পয়েন্টে ছোট গাড়ি 100, বাকি বাহনের ক্ষেত্রে পর্যায়ক্রমে 200, 400 ও 500 টাকা। টোলগুলোকে এখানে 4টা ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ছোট গাড়িগুলো যেগুলো কার্টার, এগুলো টোল এন্ড টু এন্ড এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত গেলে 125 টাকা করে দিবে। বাস যেগুলো সেগুলো এর দ্বিগুণ। ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টে যদি তারা নামে মাঝখানে তাহলে ছোটো গাড়ির ক্ষেত্রে 100 টাকা। ঠিক আনুপাতিক হারে ডাবল বাস, ট্রাকগুলো 4 গুণ এবং বড় হুইলারগুলো 5 গুণ। মার্চে এসে সার্বিক অগ্রগতি লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় শেষ করতে তা বাধা হবে না বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারের ভ্যাট প্রত্যাহারের ঘোষণার পর রংপুরে কমতে শুরু করেছে ভোজ্য তেলের দাম। এই মুহূর্তে সিটি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রতন সরকার, চলে যাব তার কাছে। রতন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভোজ্য তেল নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারপর থেকে কিন্তু রংপুরের যে ভোজ্য তেলের দাম সেটি কমতে শুরু করেছে বললে আসলে সবচেয়ে ভালো বলা হবে সেটি হচ্ছে যে এই তেলের দামের যে ঊর্ধ্বগতি সেটিতে আসলে ব্রেক কষেছে। অর্থাৎ এখন কিন্তু এই যে বাজারে যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে বোতলের গায়ে লেখা যে মূল্যটি সেটি নেওয়া হচ্ছে, এর বেশি তারা রাখছেন না। তবে প্রধানমন্ত্রী যে 160 টাকা লিটার বা কেজি বেঁধে দিয়েছেন সেটি সেই অনুযায়ী কিন্তু এখনও বিক্রি শুরু হয়নি। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে তাদের কাছে থাকা আগের যেসব মজুদ আছে সেই মজুদ শেষ হবার পরে নতুন করে নতুন মজুদ আসার পরে অর্থাৎ ওই দামে লেখা যে তেল সেগুলো বাজারে আসার পর তখন থেকে তারা প্রধানমন্ত্রী নির্দেশিত যে 160 টাকা লিটার সেই অনুযায়ী তারা বিক্রি করবেন। এখানে আমরা যারা ক্রেতা আছে তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে যে গত কয়েকদিন ধরে যে ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতিটি ছিল সেটি আপাতত আর বাড়ছে না এবং বোতলের গায়ে যে লেখা যে রেট প্রতি লিটারে 168 টাকা সেই হিসেবেই তারা নিচ্ছে।
করছেন, ক্রেতারাও কিন্তু তেমন কথাই আমাদের জানিয়েছেন। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে সরকারের কোনো একটা সিদ্ধান্ত এখানে তড়িৎ বাস্তবায়ন হবার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে, সেটি হচ্ছে যে এই ব্যবসায়ীরা তারা কিন্তু ভোজ্য তেল সহ যে কোনো পণ্যই মজুত করে থাকেন, সেই মজুতটা শেষ না হওয়া পর্যন্ত আসলে তারা তারা মানে নতুন রেটে পণ্য বিক্রি করতে পারে না। তবে আশা করা হচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে, ব্যবসায়ীরা বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর যে নির্দেশিত বা নির্ধারিত 160 টাকা লিটার সেই অনুযায়ী তারা কিন্তু বিক্রি করতে পারবে। তো এই ছিল আমার কাছে ভোজ্য তেল নিয়ে রংপুরের সর্বশেষ। রংপুরের সিটি বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন হচ্ছে, মহামারী বা যুদ্ধ সব সংকট মোকাবেলা করি এগিয়ে যাবে বাংলাদেশ, আমিরাতে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। আরেকটি স্বপ্ন পূরণের পথে রাজধানীবাসী, বিমানবন্দর থেকে কাঁচপুর এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে থাকবে না সিগন্যাল ও যানজট, তেজগাঁও পর্যন্ত চালুর আশা চলতি বছরই। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।